চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোক। চন্দনায় সে জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুরস্থ ধোপ পাড়ায় যখন লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো পৌঁছে যায়, ঠিক তখন সেখানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। গতকাল দুর্ঘটনায় যারা মারা যান তারা হলো বিপ্লব দাস, বাপ্পা দাস, রীতারানী দাস, শ্রাবন্তী দাস, শিশু বর্ষা দাস, দীপ দাস ও দিগন্ত দাস। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। বাড়ির লোকজন জানান, নিহত রীতারানী ঠাকুর মার শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবার পথে হাটহাজারী উপজেলার চারিয়ায় বাসের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা আরোহী সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?